পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে মা ঝাঁকলাইয়ের অবস্থান। মঙ্গলকোটের মুশারু পলসোনা ও ছোট পোশলা এবং ভাতারের বড় পোশলা গ্রামে মায়ের দেখা মেলে। সারা বছরে মায়ের দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে। গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই চারটি গ্রামে। পুজোর দিন অর্থাৎ আজ মায়ের দেখা মেলে মন্দিরে। মা প্রতি বছরই মন্দিরে পুজো নিয়ে যান, এ যেন এক অলৌকিক হলেও সত্য ঘটনা। মঙ্গলকোটের এই তিনটি গ্রাম ও ভাতারের একটি গ্রামে এলেই দেখতে পাবেন। কচিকাঁচারা তেমনভাবে আনন্দিত নন, কারণ প্রতি বছরই পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা, কিন্তু করোনা ভাইরাসের জন্য তেমন বড় মেলা বসেনি, তাই কচিকাঁচাদের মন খারাপ। সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হলো মা ঝাঁকলাইয়ের পুজো। আমজাতালের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। হ্যাঁ, এই যে দেবীকে কিভাবে আপনারা আগলে রেখেছেন একটু বলবেন? বলছি আমাদের যে কালিয়া দহের নাগের কথা শুনেছেন? কালিয়া দহের নাগ কাল লাগেনি, আমরা বলছি এটা কাল লাগেনি, কাল লাগেনি। যে লক্ষ্মীন্দরকে কামড়িয়েছিল, বেউলা অভিশাপ দিয়েছিল যে তুই মর থেকে নির্বিষ হয়, একটা কাজুলাতা ছুঁড়ে দিয়েছিল, তার জন্য আমাদের ঝঙ্কেশ্বরী লেজটা কাটা আর একটা চোখ কানা। বছর সাপের সব এক চোখ কানা হয়, কিন্তু আমাদের একটু বেশি। আমাদের ঝঙ্কেশ্বরী দেখতে এরকম কালো রঙের, কিন্তু আমরা কাল লাগেনি, এইটাই কাল লাগেনি, আমরা জানবেন কী করে? আমরাই বলছি এটাই কাল লাগেনি, যে কালিয়া দয়ের নাক। তা একটা চোখ কানা আছে, লেজ কাটা আছে, কাজুলতা ছুড়ে দিয়েছিল, বেহুলে বলেছিল মর থেকে নির্বিষ হও। মর তো বলতে কোথায় বোঝাবো, এইটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল আমরা বলবো, কারণ এই বিশ্বপুরেখা রেখাটা এইদিকেই গিয়েছে আমাদের। আপনার ম্যাপে খুলে দেখবেন, আর আমাদের 51 ফিট আছে অনেক কটা। 51 ফিট বলতে ক্ষীরগ্রাম, নতুনহাট, অট্টহাস সব 4 কিলোমিটার মধ্যে, 4 কিলোমিটারও নয়, 3টে পীঠস্থানের মধ্যে আমরা আছি। সেই জন্য আমরা বলছি এটি পৃথিবীর মধ্যস্থল। তুই বলেছিল না বেহুলা, তুই মর থেকে নির্বিষ হ। আমাদের একটা ডাঙ্গা আছে, সেই ডাঙ্গাটার নাম হচ্ছে খুনগোর। খুনগোর ডাঙ্গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেইখান থেকে আমাদের মুরারিমোহন চক্রবর্তী তিনি সেবাই, তিনি স্বপ্ন আদেশ পান যে আমি এখানে আছি, আমাকে নিয়ে গিয়ে পুজো পার্বণ কর। আমি বেহুলার অভিশাপে এখানে আছি, সেইভাবে ঝঙ্কেশ্বরী আমাদের পূজা হয়ে আসছে নির্বিষ, কিন্তু বিজ্ঞান বলছে প্রচণ্ড বিষধর সর্প। এর আগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারা এসেছিলেন, পুরীর বিষধর সর্প তো, এ কামড়ালে মানুষ মরে যাবে তো, কয় মরছে না তুমি সাই দেখান। দিবচর খালে সহবস্থান, মানুষের সঙ্গে বিচরণ করে, কিন্তু আমাদের বাড়িতে এখানে ওখানে বাড়ি ঘরে মশারি ফাঁকে রান্নাঘরে সব জায়গায় রয়েছে, কিন্তু অন্য কোনো সর্প দেখতে পাই না, আর এরা রাত্রে বেরোয় না। আমার নাম তাপস কুমার চট্টোপাধ্যায়। কি পুজো হচ্ছে আজকে? মা ঝঙ্কেশ্বরী ঝাঁকলাই নামে পরিচিত, মা ঝঙ্কেশ্বরী কাল লাগেনি, মানে লক্ষ্মীন্দরের কাল লাগেনি যেটা, সেটা এখানে ঝাঁকলাই নামে পরিচিত। এখানে ঝঙ্কেশ্বরী মাতা আমাদের মাতা, এখানে সব পুজো হয়, গোটা গ্রাম্য দেবী এটা। এবছরের পুজো কেমন হচ্ছে? এবারে পুজো হচ্ছে এই লকডাউন করোনার জন্য একটু অল্প ভিড় ভাট্টা, সব চুপচাপ, ঢাক বাজনা মাইক বাজনা সবই চুপচাপ, লোকজন। মেলা কি বসেছে? মেলা বসেছে, তবে সব ফাঁকা ফাঁকা, অল্প অল্প বসেছে। এবারে মজাটা আগে থেকে অনেক 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 তুলনায় কমে গেছে। আমি কি গ্রামের বউ? নামি আমি এই গ্রামের মেয়ে। কোথায় বিয়ে হয়েছে আপনার? আমার বিয়ে হয়েছে ফুফাজ। প্রতি বছরই আসেন? হ্যাঁ প্রতি বছরই আসেন। তাহলে কেমন আনন্দ কি কম হচ্ছে? আনন্দ হচ্ছে, আনন্দ যা হবে তাই হচ্ছে, তবে একটু ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। ছোটবেলা থেকে তো মাকে দেখছেন, কোথায় কোথায় দেখতে পান মাকে? আনাচে কানাচে, ঘরে, বাড়ি দৌড়ে, সব সময় গায়ে আমাদের সঙ্গে থাকে। আমাদের মা মানে আমাদের দেবী, মানে আমাদের মানে বন্ধু, আমাদের সাথে, আমাদের সাথে সব সময়, শোয়া উঠা বসা সব সময় মায়ের সাথে। কি নাম আপনার? সারা বছর। কি নাম আপনার? আমার নাম চৈতালি বাল। এটা পলসোনা গ্রাম, মঙ্গলকোট থানা, বর্ধমান জেলা। কি পুজো হচ্ছে আজকে? ঝঙ্কেশ্বরী পূজা হচ্ছে। মায়ের কি দেখা মিলছে গ্রামে? কাল থেকেই দেখা মিলছে এবং প্রচণ্ড পরিমাণে। আজকে মা কখন এসেছিলেন মন্দিরে পুজো নিতে? 10:30 নিজেই পুজো নিয়ে গেছেন? হ্যাঁ নিজেই পুজো। কি নাম আপনার? গণেশ মণ্ডল।